রাশিয়া উত্তর কোরিয়া অস্ত্র চুক্তি করতে পারে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এই চুক্তি বাস্তবায়ন হলে চলমান ইউক্রেন যুদ্ধে মস্কো এসব অস্ত্র ব্যবহার করবে বলেই মত তাদের। মার্কিন গণমাধ্যমগুলোও এই চুক্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করছে। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, অস্ত্র চুক্তির উদ্দেশ্যে চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, বৈঠক করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তবে কোথায় তাদের মধ্যে এই বৈঠক হবে তা জানানো হয়নি। নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রেনে করেই রাশিয়া যাবেন কিম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, সম্প্রতি রুশ কর্মকর্তাদের আরও একটি দল পিয়ংইয়ং সফর করেছেন। অস্ত্র চুক্তির বিষয়ে দেশ দুটির অনেক দূর অগ্রসর হয়েছে। এর আগে গেল জুলাইয়ে পিয়ংইয়ং সফর করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। কির্বির দাবি, কিমকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রিতে রাজি করাতে উত্তর কোরিয়া যান সের্গেই সুইগো। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সফরের পরপরই খবর প্রকাশ হয় পুতিন ও কিমের চিঠি বিনিময়ের বিষয়টি। চিঠিতে দুই নেতা দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন। তবে কিমের সফর নিয়ে যুক্তরাষ্ট্র দাবি করলেও নিশ্চুপ মস্কো ও পিয়ংইয়ং। রাহানুল রানা, সময় সংবাদ।